গেছে যে সত্য ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা যাহুকা চিরদিন মিথ্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম আব্দুস সোবহান আমি একজন অ্যাকাউন্ট্যান্ট পবিত্র কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন যে কেউ জানে না মায়ের জরায়ুর ভিতরে কি রয়েছে ছেলে নাকি মেয়ে কিন্তু এদিকে আমরা দেখি বিজ্ঞান বলে জরায়ুর ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে আগে থেকেই জানা যায় এ ব্যাপারে কিছু বলেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোরআন বলছে আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না মায়ের গর্ভে সন্তানের লিঙ্গ কি হবে আর আজকে বিজ্ঞান উন্নত হয়েছে আমরা আগে থেকে বলতে পারি আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে সন্তানের লিঙ্গ কি হবে ভাই আপনি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলেছেন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকট রহিয়াছে কখন বৃষ্টি বর্ষণ করিবেন এবং তিনি জানেন মায়ের জরায়ুতে যাহা আছে কখন কে মৃত্যুবরণ করিবে সে কে অর্জন করিবে কোরআন বলছে যে আল্লাহ জানেন যে মায়ের জরায়ুর ভেতরে কি রহিয়াছে কোরআন এটা বলছে না যে আল্লাহ জরায়ুর সন্তানের লিঙ্গ আগে থেকে জানেন আমি জানি যে কোরআনের বেশ কিছু অনুবাদ আছে বিশেষ করে উর্দু অনুবাদে উল্লেখ করা হয়েছে লিঙ্গ কোরআনে লিঙ্গ শব্দটা উল্লেখ করা হয়নি এখানে কোরআনের সূরা লুকমানের 34 নম্বর আয়াতে লিঙ্গের কথা বলা হয়নি বলা হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না মায়ের জরায়ুতে কি আছে এখানে আসলে বলা হচ্ছে সেই সন্তান কেমন হবে যে সন্তানটি কিছুদিন পরে জন্ম নেবে সে ভালো হবে না খারাপ হবে সে সমাজে ভালো কাজ করে বাড়াবে নাকি খারাপ কাজ সে বড় হয়ে কি হবে ডাক্তার না ইঞ্জিনিয়ার সে বেহেশতে যাবে না দোজখে যাবে আর কোন বিজ্ঞানী সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেটা বলতে পারবে না কোরআনে বলা হয়নি যে আল্লাহ সন্তানের লিঙ্গ জানেন বলা হয়েছে যে আল্লাহ জানেন যে এই সন্তানের প্রকৃতি কেমন হবে আর সে কি করবে আর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো বিজ্ঞানী এসব বলতে পারবে না